আমরা চেয়েছি সবুজ ধানক্ষেত, গ্রামে গ্রামে যৌথ খামার বাড়ি। আমরা পেয়েছি ফলিটল আতপেট, ভোটের নামে রাজনীতি মহামারী। কবি প্রদীপ বালার লেখা এই কবিতার প্রত্যেকটা কথা যেন আজ বড়ই সত্য। এ রাজ্যে ভোট মানেই যেন মহামারী। পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে একদিকে উত্তপ্ত গোটা রাজ্য, অপরদিকে রং বদলের খেলায় মেতে উঠেছে রাজনৈতিক দলগুলি। এবার জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিএম ও তৃণমূল ছেড়ে মোট 70 জন কর্মী যোগ দিলেন বিজেপিতে। কিন্তু হঠাৎই এমন দল বদলের হিড়িক কেন? তবে কি দলের ওপর ভরসা রাখতে পারছেন না কর্মীরা? উত্তরটা এড়িয়ে গেলেন সিপিএম জেলা সম্পাদক সলিল আচার্য। শাসক দলের বিভিন্ন কর্মী সমর্থকরা যেখানে নির্বাচনের আগেই জয়ের বার্তা দিচ্ছেন, সেখানে শাসক দল ছেড়ে কেন চলে যাচ্ছেন দলীয় কর্মীরা, যদিও এখনো জোর গলায় জয়ের বার্তাই দিচ্ছে তৃণমূল। জলপাইগুড়ি জেলাতে বিজেপিতে তৃণমূলে কর্মীরা যাবে, এটা পাগলেও বিশ্বাস করবে না। জলপাইগুড়িতে তৃণমূল প্রত্যেকটা অঞ্চলে ছিল, আছে, এবং আগামী দিনেও জলপাইগুড়ির যত পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস বিপুল ভাই জয়ী হয়। এখন সিপিএম আর হচ্ছে আপনার বিজেপি, এদের তো কোনো ভাগাভাগি নাই, রাম আর বাম এরা একই। বিভিন্ন দলত্যাগীদের সাদরে গ্রহণ বিজেপির। যে তারা এই ভোটের এই পিরিয়ডটা ভোট চালাকালীন তারা বুকে সাহস নিয়ে, বুকের পাটা নিয়ে তারা আজকে সিপিএম পার্টি ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে তারা সামিল হয়েছেন। তৃণমূলের আছেন, এবং আমাদের পরিবারে তারা আজকে সদস্য হলেন। একদিকে যখন দল ছাড়ার হিড়িক, অপরদিকে তখন দলত্যাগীদের দলে ফেরাতে নারাজ তৃণমূল। দল ছেড়ে নির্দলে যোগদানকারীদের একেবারে বহিষ্কারের সিদ্ধান্ত শাসক শিবিরে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে হাওড়ার প্রায় 10 জন নেতা কর্মীকে বহিষ্কারের তালিকা প্রকাশ করলেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা দলের বিরুদ্ধে যারা প্রার্থী হয়েছেন এবং দলবিরোধী কাজের সঙ্গে যারা যুক্ত থাকছেন তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আপনাদের মাধ্যমে আমরা জানিয়েছি। নবজোয়ারের বন্যায় ভেসে যাচ্ছে তৃণমূল, কটাক্ষ বিজেপি। কিন্তু সারা পশ্চিম বাংলায় জুড়ে তো নবজোয়ার, আর এই জোয়ারের বন্যাতে তৃণমূল পার্টি ভেসে যাচ্ছে। যেটা অভিষেক ব্যানার্জি বলেছিলেন, যাকে মানুষ চাইবে তাই সেই প্রার্থী হবে, যাকে মানুষ চেয়েছে তারাই কিছু লোক এই লোকতন্ত্রের পার্টিসিপেট করার জন্য প্রার্থী হয়েছে। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস হাওড়া জেলা তাদেরকে বহিষ্কৃত করেছে। একই চিত্র পূর্ব মেদিনীপুরেও। দলের নির্দেশ মেনে নির্দল প্রার্থী হিসেবে জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার না করায় দল থেকে বহিষ্কার তৃণমূল কর্মীদের। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বহিষ্কারের কথা ঘোষণা করলেন জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সৌমেন মহাপাত্র। কংগ্রেসের সভানেত্রী, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা অবনত মস্তকে পালন করা দায়িত্ব আমরা নিয়েছি। যে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারের মাধ্যমে বারবার বলেছিলেন যে শৃঙ্খলা পরায়ণতা দলের প্রতি আনুগত্য, সেটাই কিন্তু দলের যারা সৈনিক হবেন তার হবে প্রধান পরিচয়, এবং কিছু ক্যান্ডিডেট হয়ে ইন্ডিপেন্ডেন্টের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে সাসপেন্ড করা, আবার নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দল থেকে সাসপেন্ড হবেন। গোষ্ঠীকন্দলে জর্জরিত দল তৃণমূল, কটাক্ষ বিজেপি। গোষ্ঠীকন্দলে জর্জরিত এই দলটা, এই দলটার কোনো মাথামুন্ডু নেই, বিচিত্র ধরনের এক দল। এখানে দুটি, আগে একটি ল্যাম্পপোস্ট ছিল, এখন দুটি পোস্ট, আগে একটি পোস্ট ছিল, এখন দুটি পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। তিতাস পাল, দেবকুমার দেও ও অরুণাভ মান্না, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।